আমরা যদি সুযোগ না করে দিই তাহলে ওরা সুযোগ পাবে কোথায়? আজকে আমি যদি সুযোগ না পেতাম 7 বছর আগে, তাহলে আজকে তো আমার জন্মই হতো না সিনেমাতে। কেউ না কেউ আমাকে সুযোগ করে দিয়েছে। আজকে ঠাকুর, দর্শক, বড়দের আশীর্বাদে আজকে আমি একটা জায়গা পেয়েছি। এবার সেই জায়গাকে নিয়ে আমি যদি কাউকে সুযোগ করে দিতে পারি, তো ইউ হ্যাভ টু পাস ইট অন। ওই জন্যই তো আমাকে সিলেক্ট করেছে। আমি তো নো মোর ফিয়ার, জানেন তো সবাই আমার অডিয়েন্সরা। সবাই তো বলছে ভালো হয়েছে, কিন্তু আপনারা সেটা বিচার করবেন যে কতটা ভালো হয়েছে। যদি জানো মিঠাই থেকে পাবে, আমি প্রচুর প্ল্যান করি মানুষ, কিন্তু এখানে আমি কিছু করিনি, কারণ করতে পারবো না। সবাই আমার থেকে অনেক অনেক সিনিয়র, তো আমি জাস্ট মজা নিয়েছি। আমার সাথে প্র্যাঙ্ক বলতে না, প্র্যাঙ্ক ওটা হয়নি, কিন্তু হ্যাঁ ভীষণ আমরা একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছি। আমরা এটা কোনদিনও ভাবিনি যে এটা দুর্নীতি, কি দুর্নীতি নয়। একটা ভালো সিনেমা বানাতে গেলে যে যে জিনিসগুলো লাগে, এবং আমার মনে হয় দুর্দান্ত একটা স্টোরি লাইন, এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভালো লাগে। এইটা এমন নয় যে এটা পারিবারিক ছবি, যেটা আমাদের প্রজাপতি ছিল এটা একটা বাবা ছেলের গল্প, একটা পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি। আমার মনে হয় এই প্রজাপতিটা ফ্যামিলির সঙ্গে সঙ্গে অনেকগুলো মানুষকে যোগ করবে, এবং কোথাও যেন সিনেমার মাধ্যমে বার্তা বলবো না, একটা এন্টারটেনমেন্ট বলবো, যে মানুষ সিনেমা দেখে এখন এন্টারটেনমেন্টের জন্য, যেটা আমি সবসময় বিশ্বাস করি, সেটা কোথাও যেন খুঁজে পাবে। এবং অ্যাট দ্য সেম টাইম যেরকম ধরনের ছবি হওয়া উচিত, এটাও ওনাদের মনে হতে পারে। ছোট পর্দা বড় পর্দা নয়, আমার মনে হয় সবাই দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী। এবং আজকের দিনে আমরা যারা ছবি প্রডিউস করি, আমরা যদি নিয়মিতভাবে ছবি প্রডিউস করি, আমরা যদি সুযোগ না করে দিই তাহলে ওরা সুযোগ পাবে কোথায়? আজকে আমি যদি সুযোগ না পেতাম 7 বছর আগে, তাহলে আজকে তো আমার জন্মই হতো না সিনেমাতে। কেউ না কেউ আমাকে সুযোগ করে দিয়েছে। আজকে ঠাকুর, দর্শক, বড়দের আশীর্বাদে আজকে আমি একটা জায়গা পেয়েছি। এবার সেই জায়গাকে নিয়ে আমি যদি কাউকে সুযোগ করে দিতে পারি, তো ইউ হ্যাভ টু পাস ইট অন। তো আমাকে লঞ্চ করেছে, এবার আমার জায়গায় ভগবান আমাকে দিয়েছে, এবার আমাকে সেই ব্যাটন পাস করতে হবে যে আরও নতুনদের কাছে যেন তারা যেন আসে, তারা যেন সুযোগ পায়, একটা ভালো ছবি যেন পায়, একটা ভালো প্রচার যেন পায়, ঘরে ঘরে যেন পৌঁছতে পারে, মানুষের কাছে পৌঁছতে পারে। আমার মনে হয় এটা কি বলবো, মানে গুড থিং। বাট দ্য সেম টাইম আমার মনে হয় যারা যারা কাজ করছে আমাদের প্রোডাকশন বা অন্য, তারা প্রত্যেকেই ডিজার্ভ করে, দে ডিজার্ভ মোর, দে ডিজার্ভ বেটার। বাট কোথাও যেন আমার মনে হয় ভবিষ্যৎ লাইক উইল গেট বেটার জব, বেটার মানে বেটার কি বলবো, কনসেপ্ট, বেটার ক্যারেক্টার, সেখানে তাদের অভিনেতারা অভিনয়টা দেখাতে পারে। আমার মনে হয় আমার কাজে কাজকে দেখেই মানুষের বোঝা উচিত আমি সত্যি গ্রেট কামস টু অ্যাক্টিং, গ্রেট কামস টু প্রডিউসিং, আমি কাউকে ভয় পাই না। কারণ কোথাও যেন মনে হয় যে ভয় পেয়ে কোনো কাজ করা যায়, এবং কোথাও যেন মাথা উঁচু করে বাঁচতে হয়। ভালো সময় খারাপ সময় সব মানুষের থাকে, যখন ভালো সময় সারাজীবন ছিল তখন খারাপ সময় সারাজীবন থাকবে। তো আমার কোথাও যেন মনে হয় কি আমি বাড়ির ভেতরে ভয় পাই, বাড়ির বাইরে আর কোনো কাউকে ভয় পাই। যদি জানো মিঠাই থেকে পাবে, আমি প্রচুর প্ল্যান করি মানুষ, কিন্তু এখানে আমি কিছু করিনি, কারণ করতে পারবো না। সবাই আমার থেকে অনেক অনেক সিনিয়র, তো আমি জাস্ট মজা নিয়েছি। আমার সাথে প্র্যাঙ্ক বলতে না, প্র্যাঙ্ক ওটা হয়নি, কিন্তু হ্যাঁ ভীষণ ভীষণ মজার মানুষ হো, আবার ভীষণ সিরিয়াসও কাজের প্রতি। তো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখে গ্যাদার করে আমি পরের কাজে পা রাখতে পারবো। অনেক ম্যাচিওর এখানে সবাই, আর এত ভালো ডেডিকেটেড কাজের প্রতি, তো সেগুলো এত দিন কাজ করার পরও, এত সাকসেসফুল হওয়ার পরও, তো সেই ডাউন টু আর্থ থাকা, সেইগুলো তো অবশ্যই শিখে আমি পরের কাজে যাচ্ছি। দেবের সাথে অন স্ক্রিন রোম্যান্স, তো যে সবাই কি বলতে একটু তুমি করো, তোমার তুমি আমাকে বলো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন। অন স্ক্রিন রোম্যান্সের কথা বলছি, অফ স্ক্রিন রোম্যান্সের কথা বলছি। হ্যাঁ দাদা, এর অফ স্ক্রিন করার ইচ্ছে আছে, কিন্তু আমি অন স্ক্রিনই বলেছি।
অবশ্যই ভালো, মানে হয় না আমার স্বপ্নের হিরো, তার সাথে যদি আমি স্ক্রিন শেয়ার করতে পারি সেটা রোমান্টিক সিন হোক, মারপিটের সিন হোক, হনুমানের সিন হোক, সবটাই ভীষণভাবে স্পেশাল। আচ্ছা সৌমিত্র, সেদিন কি বলছিলি যে মানে এখানে যারা কাজ করেছে দু তিনবার হয়ে গেছে দেবদার সাথে কাজ, তুমি প্রথম? হ্যাঁ 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 একদম, ওটা তো সেটা আমি তখনই বলছিলাম এই কথাটা, কারণ এই পুরো টিমটা কেউ বলছে আমি তিনটে কাজ করেছি, কেউ বলছে আমি একটা কাজ করেছি, কেউ বলছে আমি দুটো কাজ করেছি, কিন্তু আমি এটা প্রথম কাজ করছি। কিন্তু একটা মুহূর্ত, আমি যে 34 দিন আমাদের শুটিং হয়েছে, একদিন আমার মনে হয়নি যে আমি টিমটাতে নতুন। হ্যাঁ ডেফিনেটলি আমাদের সবারই অনেক আগের থেকে আলাপ, দেবদার সাথে অনেক আগে আলাপ আছে, অতনু স্যারের সাথে আলাপ, অভিজিতের সাথে আলাপ, কিন্তু টিমে একসাথে কাজ করার পর তো একটা নতুন একটা ব্যাপার হয়ে যায় না? কিন্তু এই টিমটা আমাকে কেউ বুঝতে দেয়নি, এক নম্বর যে আমি অভিনেত্রী, সিনেমাতে প্রথম নিউ কামার, সেটা আমাকে কেউ বুঝতে দেয়নি, আমি টিমটাতে প্রথম সেটা আমাকে কেউ বুঝতে দেয়নি। তো সেই জন্য আমার মনে হয় যে কাজ করার যে কমফর্ট লেভেল সেটা আমার অনেকটা বেশি প্রসারিত হয়েছে, তো আমি ফ্রিলি কাজ করতে পেরেছি, মন দিয়ে কাজ করতে পেরেছি। আর সবাই বলছে ভালো হয়েছে, কিন্তু আপনারা সেটা বিচার করবেন যে কতটা ভালো হয়েছে। এটুকু বলতে পারি যে নিশ্চয়ই আশাবাদ করবো না, আর দিন চলেই এলো, এতদিন ধরে বলছিলাম 22 ডিসেম্বর একদম চলে এলো। তো আমি জানি আমার আমাকে যারা ভালোবাসে বা আমাদের যারা ভালোবাসে তারাও ইকুয়ালি এক্সাইটেড আমাদের মতোই। তো যার বেশি কথা বলবো না, এটাই বলবো যে এই বড়দিনে আপনাদের শীত হয়ে উঠুক প্রধানময়, আপনারা সপরিবারে হলে গিয়ে মুভিটি দেখুন, আর আশা করি সবার খুব ভালো লাগবে। একদম, আরে ওই জন্যই তো আমাকে সিলেক্ট করেছে, আমি তো নো মোর ফিয়ার, জানেন তো সবাই আমার অডিয়েন্সরা। যে টিমের সঙ্গে তুমি যুক্ত সেই টিমের প্রত্যাশা দিনকে দিন দর্শকের আরো বাড়িয়ে তুলছে, কারণ পরপর পরপর মানে দর্শকের মন জয় করে আসছে, প্রজাপতি বলো, টনিক বলো, তারপরে প্রধান, তো সেই টিমের সঙ্গে যুক্ত মানে আলাদা করে কিছু বলার নেই। আমি সত্যি বলছি আমি সবসময় নার্ভাস থাকি, আমার নিজের কাজ আমার কখনোই আমি স্যাটিসফাইড হই না, আমার সবসময় মনে হয় ঠিক হলো না, আর একটু ভালো হতো এরকম মনে হয়। কিন্তু তারপরেও যে আমার এই ঘ্যান ঘ্যান করার স্বভাব আছে যে আমার ভালো হয়নি ভালো হয়নি, তো সেটার পরেও যে ওনারা আমাকে সহ্য করে প্রজাপতির পরে আবার নিয়েছেন, এটা ওনাদের মানে ওনারা বড় মাপের মানুষ বলে আমাকে নিয়েছেন আমার মনে হয়। আর তবে আমি সত্যি ধন্যবাদ জানাবো দেবকে, অতনুকে, অভিজিৎকে আমাকে আবার এই ছবিতে নেওয়ার জন্য। মানে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ এখানে পরান্দা এমন সিনিয়র একজন অ্যাক্টর এবং প্রত্যেকে মানে যারা যারা আছেন একদম বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী, সুতরাং সেখানে মানে ভালো লাগে কাজ করতে, মানে কিন্তু ভয়ও লাগে যে আমারটা কি ভালো হবে সেইটা। প্রতিবারই দর্শক তোমাকে একদম মানে আদর করে ভালোবেসে নিয়েছে, এই ভয়টা হয়তো একজন অভিনেতা অভিনেত্রীকে পেতেই বোধ হয় দরকার লাগে। আমি জানি না, আমি ভীষণ আমার এটা আমার ছোটবেলা থেকেই আমার ভীষণ মানে পরীক্ষায় যেতে বসতে আমি নার্ভাস হয়ে যেতাম, আমার স্টেজে উঠতে গেলে আমি নার্ভাস হয়ে যাই, আমার এখনও প্রত্যেকটা আমি আগেও বলেছি যে আমার প্রত্যেকটা শট দিতে প্রত্যেক দিনের শট দিতে মনে হয় যে প্রথম শটটা আমি মৃগয়ার শট দিচ্ছি, মৃগয়া সিনেমার শট দিচ্ছি, আমার এখনও মনে হয় আমি কিচ্ছু জানি না। এবং এটা কোনো রকম ভনিতা করে বলছি না, আমি সত্যি বলছি যে আমার মনে হয় আরো ভালো করতে হবে এইটাই। এই গল্পে ইউএসপি বলতে তোমার কাছে, হ্যাঁ এই গল্পে ইউএসপি বলতে তোমার কাছে কি প্রধানে? ইউএসপি বলবো প্রথমত যারা অ্যাক্টার আছেন অ্যাক্টার সবাই, তাছাড়া গল্প টান টান একটা গল্প সেইটা, এবং সবাইকে নিয়ে ছবিটা দেখা যাবে সেইটা সবচেয়ে ভালো, যে একটা পরিষ্কার ছবি টান টান ঝকঝকে এইটাই বলবো, এবং একটা মেসেজ আছে। দর্শকদের বলবো প্লিজ আপনারা যেটা আগেও বলেছি হলে এসে ছবিটা দেখুন, বসে থাকবেন না কবে ছোট পর্দায় দেখতে পাবো টিভিতে দেখতে পাবো এর জন্য বসে থাকবেন না, হলে এসে দেখলে অনেক ভালো লাগবে। তবে আমি জানি যদি আরও সিনেমা হল থাকতো, যদি মানে আমি তো জানি আইনক্সে গিয়ে ছবি দেখাটা মানে
আমাদেরই প্রায় হয়ে ওঠে না যে মানে একটা দল বেঁধে সিনেমায় যাব, সেটা একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। কারণ সব কিছু মিলিয়ে একটা টিকিটের দাম যেটা, তাছাড়া আমি একটা পপকর্ন নিয়ে যদি বসি সেটার দাম, এবং একসঙ্গে যে ছবি হই হই করে দেখতে যাব, আমি জানি সেটা একটু মুশকিলের। তবে আমি সত্যি আমি আরজি করব যে কলকাতায় এত শপিং মল আছে কিন্তু সিনেমা হল কেন নেই, এইটা আমি বলবো। যে এটা যদি হয় তাহলে সাধারণ মানুষ অনেক ভালোবেসে ছবি দেখতে পারবেন, বাংলা ছবির জন্য যদি সবাই এই হলের জন্য যদি একটু আমরা বলি যে আরো হল যাতে বাড়ে, মানে তাহলে আমার মনে হয় বাংলা ছবির ভালো হবে। হ্যাঁ, ওই চমকটার জন্যই বলিনি, ট্রেলারের জন্য ওয়েট করছিলাম। আমাকে প্রচুর বার জিজ্ঞেস করা হয়েছে এর আগে যখন থেকে পোস্টার লঞ্চ হয়েছে, তোমার চরিত্রটা কি, তোমার চরিত্রটা কি। এই এই মজাটা থাকতো না তো আমি যদি বলে দিতাম। এবং এখন যেটা লাগছে, ছবিটা দেখলে আরও বোঝা যাবে, এখানে তো খুবই অল্প একটা ঝলক দেখা গেল। আমার আমি এই ধরনের চরিত্র খুব কম করি, এইরকম চরিত্র তো করিনি, আমি গ্রে বা নেগেটিভ ক্যারেক্টার করেছি কিন্তু এই ধরনের নেগেটিভ ক্যারেক্টার করিনি, তাই সেই জন্য আমার জন্য খুব নতুন এবং খুব ইন্টারেস্টিং লেগেছে। তোমার রিসার্চ ওয়ার্কটা কিভাবে ছিল? আমার রিসার্চ ওয়ার্কটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে কি, খানিকটা সুবিধা হয়ে যায় অভিনেতাদের যে আমার যদি এরকম লোককে আমার দেখা থাকে, কিন্তু এই যে জটিলেশ্বর মুখার্জির যে চরিত্রটা আমি করেছি এরকম কোনো লোককে আমি রিয়েল লাইফে দেখিনি, তো সেই জন্য খানিকটা ইমাজিন করে নিতে হয়েছে যে কি করতে পারে এমন একটা লোক যাকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে লোকটা বোধহয় ভালো লোক। হ্যাঁ, কারণ ওয়েল বিহেভড, সফটলি কথা বলে, হাসে সবসময়, সুতরাং ওর জটিলতা তুমি সামনে থেকে বুঝতে পারবেন। তো এটা কি হতে পারে এই মানুষটা, সেইটা একটুখানি ভেবে নিতে হয়েছে, বিশেষ করে যেহেতু আমার কোনো দেখা চরিত্র এরকম না। না না না, আমি আমি খুব একটা চাপ নিই কখনোই রিলিজের আগে নিই না, কাজটা যতক্ষণ করি মানে যতক্ষণ শ্যুট হয় বা তারপরে ডাবিং যে সেইটা সময় সিনসিয়ারলি আমার পক্ষে যেটা করা সম্ভব সেটা করি। এখন তো ছবিটা তৈরি হয়ে যাওয়ার পর সেটা তো দর্শকদের, তারা দেখবেন, তারা দেখে কীরকম কীভাবে রিয়াক্ট করবেন সেটা আমরা তার জন্য অপেক্ষা করা 22 তারিখে। চাপ ওইভাবে যে খুব প্রেশার বা টেনশনে থাকবো সেটা আমি এমনিতে কখনোই হয় না। এবং আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করি টিম হিসাবে, টনিক হোক বা প্রজাপতি হোক বা প্রধান হোক, সব জায়গাতেই গল্প প্রাধান্য পায়, এবং এমন গল্প যেটা সাধারণ মানুষ যারা বাংলা অডিয়েন্স বা মানে বাংলার মানুষজন যাতে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এবং এনজয় করতে পারে। কারণ সিনেমাটা আমাদের কাছে একটা ফ্যামিলি টাইম, পরিবারের সবাই মিলে আমরা সিনেমা দেখি, খুব কম মানুষ আছে হয়তো একা একা গিয়ে সিনেমা দেখে, আমরা সবাই মিলে যাই। এবং ক্রিসমাস বড়দিনের যে সময়টা সেই সময়টা মানে সবাই মিলে আমরা সেলিব্রেট করতে পছন্দ করি, তো সেদিকে আমরা যে গল্প বানাই টিম হিসাবে, যেটা তুমি বললে যে অতনুদা দেব, আমি এবং ডেফিনেটলি আমি শুভদীপকে সাথে রাখবো যে আমাদের চিত্রনাটক, কারণ আমরা গল্প যখন বানাই করি একসাথে সবাই মিলে বসি, করি কী ভালো হবে না হবে, কী করলে আরও ভালো করা যায়, নতুন কী করা যায়, টনিক থেকে প্রজাপতি আলাদা হয়েছে, প্রজাপতি থেকে প্রধান আলাদা হয়েছে, নতুন কী করা যায়, এই প্রচেষ্টাটা আমাদের সবসময় চলতে থাকে। এই ছবির ইউএসপি ডেফিনেটলি দেব পরাণ বন্দ্যোপাধ্যায়, টনিকের পর আবার তো একটা তো আমাদের মানে টনিকের পর দুজনকে দেখার প্রবল ইচ্ছে ছিল, সেই জায়গাটা অন্যতম জুটি। হ্যাঁ ডেফিনেটলি সেটা তো মাথায় ছিল, কিন্তু গল্পের প্রয়োজনে যে চরিত্র থাকে গল্পে সেই চরিত্রের প্রয়োজনে, কারণ প্রজাপতি যেমন দেব এবং মিঠুনদার ছিল, মিঠুনদার সাথে দেব ছিল, কারণ চরিত্রের প্রয়োজনে আমরা কাস্টিং করে থাকি। ঠিক এই গল্পে প্রধানে চরিত্রের প্রয়োজনে আমাদের পরান্দা আবার ফিরে এসেছেন, আর আমরা টিমে বিশ্বাস করি যে টিম তো আমাদের আর্টিজম কনিনিকা, হলাজদা, অম্বরীশ, কাঞ্চন, বিশ্বনাথ আমাদের সব ছবিতে থাকে, কারণ
কারণ মানে এটা এরা মমতা শঙ্কর এরা দুর্ধর্ষ অভিনেতা, মমতা তো লেজেন্ড, পরান্দা লেজেন্ড, এরা দুর্ধর্ষ অভিনেতা মানে এদের। এবং তার থেকে বড় কথা এবার অনির্বাণ আছে, মানে অসাধারণ অভিনয় করেছে অনির্বাণ, দেবাশিস আছে, বিশ্বজিৎ খুব ভালো অভিনয় করেছে, নতুন অভিনয় করছে, মানে অভিনয় অনেকদিন করছে, সিনেমা পর্দায় তাকে আমরা দেখব প্রথম। এছাড়াও সৌমিত্রিষা আছে, কনীনিকা বললাম, অনন্যা বললাম, অনন্যা ব্যানার্জি, তো দারুণ একটা কাস্ট, হইচই করে সবাই দারুণ অভিনয় করেছে এবং খুব ভালো লাগে ছবি। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের কোনো ছবি রিলিজ হয়, আরও অনেক রকমের কম্পিটিটিভ ছবি ওই একই সময় আশেপাশে মুক্তি পায়, কোথাও কি একটা টেনশনের কাজ করে বা কোথাও কম্পিটিটিভ হয়ে ওঠে বলে মনে হয় বিষয়টা? বলিউডে তো অনেক ছবি রিলিজ করার কথা চলছে। হ্যাঁ, মানে আমরা যখন টনিক রিলিজ করেছিলাম তখন আমার মনে আছে শুধু বলিউড না, হলিউডেও স্পাইডারম্যান চলেছে, হিন্দি ছবি চলেছে, মানে পুষ্পা চলছিল সেই সময় তো, এবং হিন্দি ছবিও ছিল, মানে বলিউড, হলিউড এবং সাউথ তিনটেই ছিল তখন। না তখন আমাদের ছিল হচ্ছে 83 ছিল, 83 ছিল রণবীরের। তারপরে যখন আমরা প্রজাপতি করলাম এবং বাংলা ছবিতে ছিল প্রজাপতি যখন আমরা করলাম তখন আরও তিনটে বাংলা ছবি ছিল তার সাথে, এবং আমাদের সেই সময় হিন্দি ছবি ছিল, কারণ তার কিছু রিলিজ করার কিছুদিনের মধ্যেই শাহরুখ খানের ছবি রিলিজ হয়েছিল। তো এই কম্পিটিশন বা ভাবলে হবে না, চলতেই থাকবে, ছবি তো সবাই ছবি রিলিজ করতে চায়। আমাদের কাজ হচ্ছে ভালো গল্প বানানো, ঠিক করে স্ক্রিপ্টটা করা, এবং সাধারণ মানুষ যাতে গল্পটা এনজয় করতে পারে, পরিবারের সবাই মিলে যাতে সিনেমা হলে গিয়ে সেই গল্পটা মজা করে দেখতে পারে, সিনেমাটা মজা করে দেখতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। কন্টেন্ট ভালো থাকলে মানুষ আসবে, তবে তাও কেন বাংলা ছবির সঙ্গে সবসময় বাজেটের কথাটা উঠে আসে? বাংলা ছবির ক্ষেত্রে বাজেটের কথা উঠে আসে কারণ বাংলা ছবি আমরা দেখাই মূলত বাংলায়, এবং খুবই হয়তো প্যান ইন্ডিয়াতে ডেফিনেটলি রিলিজ হয় এবং ইন্ডিয়ার বাইরেও রিলিজ হয়, কিন্তু সেই সংখ্যাটা তুলনামূলকভাবে কম। কিন্তু যেহেতু মানে বাংলা সিনেমা হলের সংখ্যাটা অনেকটাই কমে গেছে, ফলে আমাদের জন্য বাজেটটাও ডেফিনেটলি ম্যাটার করে যায়, কম থাকে, কারণ আমাদের তো একটা সিনেমা বানানো, ভালো সিনেমা বানানোও যেমন লক্ষ্য, তেমন যে আমরা যে টাকাটা ইনভেস্ট করা হয় সেই টাকাটাও তো উঠে আসতে হবে, নাহলে ছবি হবে কী করে? আমাদের ছবি মানে দর্শকদের একটা আলাদা এক্সপেকটেশন থাকে, আবার সেইভাবেই আসছে প্রধান। প্রথমে জিজ্ঞাসা করি ট্রেলারটা কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আচ্ছা, মানে আমরা খুব মানে কনফিডেন্ট যে প্রধানের সাকসেস সম্বন্ধে, দর্শকরা টনিক প্রজাপতির পরে তো দর্শকদের আশা তো দিনের পর দিন বাড়ছে, তা আমি মনে করি দর্শকরা খুব খুশি হবে যে এটা প্রজাপতির থেকেও অনেক ভালো ছবি দেখতে পাবেন। আর একটা পারিবারিক গল্প এবং একটা প্রত্যেকের ঘুম থেকে উঠে যেসব ঘটনার সাক্ষী হই আমরা, সেগুলোই আমরা আবার পর্দায় দেখি, প্রধান দর্শকদের খুশি করবে। না আমার সব ছবির ইউএসপি তো এটাই যে আমি যদি পর্দায় নিজেকে দেখতে পাই তো আমার সবচেয়ে ভালো লাগে, না যে পাশের বাড়ির লোকটা বা আমি নিজে যে এই ক্যারেক্টারগুলোকে সবসময় আমরা ধরার চেষ্টা করি, যে রিয়েল লাইফ রিল, আমি এই তথ্যে বিশ্বাস করি, সেটাই করেছি এবারে। এবং সৌমিত্রিষা এই জুটিটা প্রথম হলো, এবং সৌমিত্রিষা এটা প্রথম প্রথম ছবি। হ্যাঁ, সৌমিত্রিষা খুব ট্যালেন্টেড অ্যাক্টর, টিভিতে তো সবচেয়ে জনপ্রিয় হয়ে তা শিল্পী, এবার একটা মেয়ের ভেতর অভিনয় দক্ষতা না থাকলে তো সেরকম ভাবে জনপ্রিয় হতে পারে না, তা আমার দেখে মনে হয়েছিল যে সৌমিত্রিষা, আমি সবসময় তো গল্পের জন্য অভিনেতা খুঁজি, যে সৌমিত্রিষা এই জায়গাটা খুব ভালো করবে, তারপর ও প্রমাণ করে দিয়েছে, আশা করি যে ও বাংলা অনেক দূর যাবে, এবং আমার ভালো লাগবে যে আমার হাত ধরেই ও বাংলা সিনেমায় এসেছিল। আমাদের একটাই অনুরোধ যে সিনেমা হলে এসে বড় দিনে বড় ছবি, প্রধান ছবি হোক প্রধান, সিনেমা হলে এসে সিনেমা দেখুন, প্লিজ সিনেমা হলে এসে, আবার বলছি সিনেমা হলে এসে প্রধান দেখুন।